পরিচয় গোপন রেখে রাজনীতির মাঠে সক্রিয় থাকাটাই ছিল আওয়ামী লীগ আমলে ইসলামী ছাত্র শিবিরের কৌশল তারা শেষ পর্যন্ত এই কৌশলে জয়ী হয়েছেন বলে মনে করছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শিক্ষাঙ্গনে সরব উপস্থিতি ইসলামী ছাত্র শিবিরের এর মধ্যে সমন্বয়ক সাদিক কায়েম ফেসবুক পোস্টে জানান দেন তিনি ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের পদধারী নেতারা নিজেদের পরিচয় প্রকাশ করে সামনে আসতে শুরু করেন ছাত্র আন্দোলনে কেন পরিচয় গোপন করেছিলেন শিবিরের নেতাকর্মীরা কৌশল এবং সময় এবং প্রেক্ষাপটকে রিড করতে পারেন কি না অথবা ওনারা এক বাস্তবতাকে উপলব্ধি করতে পারেন কি না না করে এই ধরনের অভিযোগ আমাদের বিষয়ে দিচ্ছেন আমরা জানা নাই ক্যাম্পাসে ছাত্রদের সাথে ক্লাস করেছে পরীক্ষা দিয়েছে ছাত্র অধিকার নিয়ে যেখানে সুযোগ ছিল কথা বলেছে সহযোগিতা করেছে এখানে আমি পরিচয় গোপন বলবো না তা আমি এখন আমার মত প্রকাশের একটা সুযোগ পাচ্ছি তাহলে তাহলে এখনও কি আমরা তাহলে আমাদের মত প্রকাশগুলো করব না শেখ হাসিনা শাসন আমলে প্রকাশ্যে ছাত্র শিবির রাজনীতি করতে না পারলেও তারা রাজনীতি করতেন সেটি ভিন্ন কৌশলে জানান সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স কোন সদস্য যদি অন্য কোন সংগঠন বা সংস্থার সাথে উনি সংযোগ থাকে কর্মসূচিতে অংশ নেয় তাহলে আমরা হচ্ছে তার বিষয়ে তার সদস্যপদ নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারি ছাত্রশিবির প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনার জন্ম দেয় রক কাটার অভিযোগ নিয়েও এ নিয়ে খোলামালা উত্তর জাহিদুল ইসলামের যারা গত বছর পনেরো বছর ফ্যাসিজম কায়েম করছে ফ্যাসিজমের দোসর ছিল তারা বলছে তো তারা তো আমাদের সম্পর্কে আরো অনেক প্রোপাগণ্ডা চালিয়েছে আমরা খারাপ আমরা জঙ্গি আমরা এটা আমরা সেটা তো তাদেরই আসলে এই প্রোপাগান্ডার একটা পার্ট হচ্ছে এই বিষয়টা এই জিনিসগুলোকে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ না করে আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করুন উদ্ভাবনের চেষ্টা করুন তাহলে এগুলোর জবাবটা আশা করি পাবেন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির পুরাতন ধারার বদলে নে গুণগত পরিবর্তন আনতে চায় ছাত্র শিবির জানান জাহিদুল ইসলাম মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা